দর্শকদের মন আমি শুরু থেকে জয় করে এসেছি। আমার একটি গান আছে দেখনো রশিয়া, যেটা আপনারা সবাই পছন্দ করেছেন, সেটা প্রায় 104 মিলিয়ন ভিউজ। আপনাদের সবার সামনে এখনো পর্যন্ত দাঁড়িয়ে কথা বলছি। অবশ্যই আসছে। আমি গতকালকে একটি ছবি শেষ করলাম, উভয় ফিল্ম স্বয়ম্বর, আর সেই সাথে ভালোবাসি তোমা, এটা খুবই ভালো একটি চলচ্চিত্র হয়েছে। আর ডিপজল ভাই প্রোডাকশনও তো কাজ করছি, নতুন নতুন ছবি আসছে। আমার মনে হয় যে দর্শকদের যেই আমাকে নিয়ে যে চিন্তাধারা, আমাকে তারা আরো প্রপারভাবে দেখতে চায়, সেটা দেখতে পাবে। এটা অনেক পুরনো ঘটনা, আমার মনে হয় এইসব প্রশ্ন না করলে আমি খুশি হব। কিন্তু এরপরে একটি সাংবাদিকদের সাথে ঘটনা, যেটা জয় চৌধুরীকে বয়কট করা হয়েছে, এই ব্যাপারটি কিভাবে ব্যাখ্যা করবেন? শিল্পী সমিতির যেই অনাকাঙ্ক্ষিত ঘটনাটা ঘটেছিল সেখানে আমি ছিলাম না, আমি এ ব্যাপারে কিছুই জানি না। কিন্তু জয় চৌধুরী আমার বন্ধু, আমি ওকে যতটুকু চিনি, আমার ক্যারিয়ারের প্রথম ছবি থেকে শুরু করে আমার প্রথম ছবি ওর সাথে করা হয়েছে। ও অনেক সভ্য একজন শিল্পী, আর ও মানুষকে অনেক রেসপেক্ট করে, প্লাস হচ্ছে সাংবাদিকদেরকে সে অনেক ভালোবাসে। আমি আমি মানে একদম বিশ্বাসই করি না সে এরকম কোনো অন্যায় করেছে। আর আমি যে ফুটেজগুলো দেখেছিলাম, ফুটেজের মধ্যে দেখেছিলাম যে শিল্পীরা কেউ মারামারি করছে না, বাইরের মানুষজনই কিন্তু চেয়ার ভাঙচুর করছে, পিটাচ্ছে। প্রোডাকশনের লোক ছিল সেখানে, আরও অনেক বাইরের লোক ছিল। সো মারামারিটা করেছে অন্যজন, নাম পড়েছে শিল্পীর, শিল্পীরাও এখানে ছিল। অবশ্যই শিল্পীদের সম্মানে জয় চৌধুরীকে আমি যেটা দেখেছি, ও মানে ধমকাচ্ছিল, মানে ওর অ্যাংরি ফেস আমরা দেখেছি, কিন্তু ওকে আমি কারো গায়ে হাত তুলতে আমি দেখিনি। সো আমি এই ব্যাপারে আর কিছু বলতে পারছি। আপনি বলছেন যে এফডিসি কোনো